আসসালামু আলাইকুম বিডি টুডের কেলা সংবাদে আপনাকে স্বাগত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন মাশরাফিকে কোচ বানানোর ঘোষণা দিলেন পাপন প্রধান নির্বাচক হতে ফারুক আহমেদকে বিসিবির প্রস্তাব বিস্তারিত জানতে পুরো সংবাদটির সাথেই থাকুন মাশরাফি বিন মর্তুজা আগ্রহ প্রকাশ করলে তাকে জাতীয় দলের পরামর্শক বা কোচের ভূমিকায় নিযুক্ত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন মাশরাফিকে বোর্ড জাতীয় দলের সাথে চায় বলেও জানিয়েছেন তিনি সাবেক অধিনায়ক মাশরাফি ওয়ান ডে ক্রিকেট থেকে এখনও অবসর ঘোষণা না করলেও জাতীয় দলে খেলোয়াড় হিসেবে তার ফেরার আর কোনো সম্ভাবনা নেই তাই ক্রিকেট বোর্ড চাই তাকে কোচিং প্যানেলের সাথে যুক্ত করতে অন্যদিকে বিসিবির একজন পরিচালক জানান নির্বাচক প্যানেল পুনর্গঠনের কাজ চলছে প্রধান নির্বাচক পদে ফেরার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে ফারুক আহমেদকে তিনিও প্রস্তাবকারীকে কিছু শর্ত জুড়ে দিয়েছেন যেগুলো বাস্তবায়ন করা হলে প্রধান নির্বাচকের পদে ফিরতে আপত্তি নেই তার ফারুক ফিরলে নান্ন অধ্যায় শেষ হচ্ছে এ মাসেই প্যানেল পুনর্গঠন করা হলে নান্নর সঙ্গে বাসারকেও বাদ দেওয়ার পক্ষে বোর্ড কর্মকর্তারা এ ব্যাপারে সিদ্ধান্ত হবে পরবর্তী বোর্ড সবাই ধন্যবাদ সবাইকে খেলা সংবাদে সাথে থাকার জন্য